আজ শেয়ার করছি সম্পূর্ণ নতুন আর ভিন্ন ধরনের একটা রেসিপি। এটা হচ্ছে ইলিশ মাছের পেট ভাজি। আমি জানি না ঠিক আপনারা কে কে ইলিশ মাছের পেটটা খেয়ে থাকেন, তবে অনেকেই চিন্তা করতে পারেন যে ইলিশ মাছের পেট আবার খাওয়া যায় কি না। এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে অসম্ভব টেস্টি হয়ে থাকে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর কে কে ইলিশ মাছের পেটটা পছন্দ করেন তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে আমি তিনটা ইলিশ মাছের পেট নিয়েছি আর পেটগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। ইলিশ মাছ কিন্তু বেশি একটা ধোয়ার প্রয়োজন হয় না, অল্পতেই পরিষ্কার হয়ে যায়। তবুও আমি পেটগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতরে একটা আঠির মতো থাকে, ওটাকেও খুব মাঝখান দিয়ে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলে এটা ভাজি করলে টেস্টটা কিন্তু একটু ভালো আসে। এর ভিতরে এখন 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, তার সাথে 2টো কাঁচামরিচকে ফালি করে কেটে দিয়েছি। পেঁয়াজটাতে একটু ব্রাউনিশ কালার চলে আসলে এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে ঝালের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি কারণ এটা ঝালঝাল খেতে একটু বেশি টেস্টি হয়। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি। এবার এই সব কিছু আবারও একটু সময় ধরে ভেজে নিচ্ছি। এরপর এর সাথে ইলিশ মাছের পেট আমি অ্যাড করে দিয়েছি। আর এর পেটটা পরিষ্কার করার সময় একটু খেয়াল করে পরিষ্কার করতে হবে, ভিতরে যাতে কোনো ময়লা না থাকে। আর যখন মাছটা কাটবেন তখনও একটু সাবধানে কাটতে হবে, যেন পেটের ভিতরে যে পিতটা থাকে ওটা গলে না যায়, তাহলে কিন্তু খেতে তেতো হয়ে যাবে। পেটটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর সাথে আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, পেটটা যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেজন্য। এবার নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এটাকে আমি এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আমি আর একটু ঝোলটাকে টানিয়ে মাখা মাখা করে নিব। তো আমার ইলিশ মাছের পেট ভুনার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আপনারা যারা যারা ইলিশ মাছের পেটটা না খান তারা এভাবে করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।